আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে পুঁইশাকের কিছু পাতা হারভেস্ট করব এবং সেই সাথে আমার বাগানে কিছু করল্লা এবং চিচিঙ্গা বেরিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এবছর আমি যেহেতু বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি, সেজন্য পুঁইশাকের ক্ষেত্রে তেমন একটা খেয়াল করতে পারিনি। তারপরও মাশাল্লাহ প্রচুর শাক হয়েছে এবং বেশ কয়েকবার তুলেছি। এখানে পাতাগুলো বেশ পুরু এবং অনেক বড় বড় পাতা, প্রত্যেকটা গাছে কিন্তু খুবই ঘনভাবে পাতা বেরিয়েছে। এখান থেকে আমি কিছু পাতা আজকে তুলে নিব এবং এখানে যে যত্নটা আমি করেছি সেটা হচ্ছে, যত্ন বলতে আসলে পুঁইশাকের ক্ষেত্রে মাটিটা যদি ভালো থাকে তবে আর তেমন যত্নের প্রয়োজন হয় না। পানির সাথে আমি অর্গানিকভাবে চাল ধোয়া পানিটা ব্যবহার করেছি, কখনো কখনো চাল ডাল ধোয়া পানি এবং ব্যানানা খোসাটা ভেজানো যে পানিটা হয় সেটা খুবই হেল্পফুল যে কোনো গাছের জন্যই। আর তেমন কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, আমিও তাই করেছি। মাশাল্লাহ পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা হেলদি এবং অর্গ্যানিকভাবে গাছটা বেড়ে উঠছে এবং এর স্বাদ একেবারেই ভিন্ন। এখান থেকে আমি কিছু পাতা আজকে তুলে নেব একে একে করে, কিছু কিছু যে পাতাগুলো বড় আছে, পাতা যতই কেটে দেওয়া যাবে ততই কিন্তু নতুন নতুন ডাল বের হবে। এটা শুধু পুঁইশাকের ক্ষেত্রে না, যে কোনো গাছেই, আমরা লাউ গাছের পাতাও যখন কেটে দিই তখন দেখা যায় যে সেখান থেকে কিন্তু নতুন পাতা এবং নতুন ডগা বের হয়। প্রায় 1 থেকে 1.5 কেজির উপরে হবে আমি শাক তুলে নিয়েছি। এগুলোকে আবার রেখে দেব এবং যে গরম এখানে এখন সেজন্য পানিটা দেওয়া খুবই প্রয়োজন এবং এমন একটা জায়গায় রেখেছি যেখানে খুব ডাইরেক্ট সানলাইটটা পড়ে না। এমন একটা জায়গায় রাখলে গাছের পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া যাদের পুঁইশাক খুব পছন্দ তারা যদি ছোট কোনো জায়গা বা ব্যালকনিও থাকে, একটা বা দুটো টব রাখার মতো জায়গা যদি থাকে সেখানেও কিন্তু যদি এটা লাগিয়ে দেওয়া যায় দেখা যাবে প্রচুর পুঁইশাক পাওয়া যাবে। এখানে আবার আমি রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার করল্লার গাছ মাশাল্লাহ। এটাকেও কিন্তু ভাবিনি যে এবছর আমার বাগানে হবে, আমার খুবই পছন্দ এবং খুব ইচ্ছে ছিল কিন্তু দেখা গেছে লাস্ট ইয়ার অনেকবার করার পরও গাছগুলো ঠিক সেভাবে বড় হয়নি এবং কোনো না কোনোভাবে পাতাগুলো নষ্ট হয়ে যায়। খুবই সেন্সিটিভ যদি ওয়েদারটা ভালো না থাকে, কিন্তু এবছর যেহেতু প্রচণ্ড গরম, একেবারে বাংলাদেশের মতো গরম, সেজন্য গাছগুলো কিন্তু খুবই ভালোভাবে বেড়ে উঠছে মাশাল্লাহ। তবে খুব খেয়াল রাখতে হয় করল্লা গাছের ক্ষেত্রে, যদি ছোটোবেলায় যখন গাছগুলো ছোট থাকে সেই স্টেজে যদি গাছটাকে ঠিক মতো টেক কেয়ার করা যায় আর ওয়েদারটা যদি ভালো থাকে তবে কিন্তু যখন ওয়েদার আপ ডাউন করে তারপরেও কিন্তু গাছগুলো নষ্ট হয় না। আমার ক্ষেত্রে আমি এবছর তাই দেখলাম সেজন্য, এবং পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। এর পাতাগুলো কিন্তু খেতে খুবই টেস্টি এবং খুবই হেলদি। এখান থেকে ছোট ছোট ফুল এবং প্রচুর করল্লা এসেছে, পাতার ভেতরে ভেতরে অনেক করল্লা বেরিয়েছে। আর যেহেতু প্ল্যান ছিল না, ভাবিনি যে গাছটা এত বড় হয়ে যাবে, সেজন্য আমি এখান দিয়ে দড়ি টানিয়ে দিয়েছি যেন খুব দ্রুত সেই ডালগুলো বেড়ে উঠতে পারে। এর পাতা কিন্তু খুবই টেস্ট এবং যাদের ডায়াবেটিস বা এ ধরনের কোনো ব্যাপার থাকে প্রেশারের তাদের জন্য খুবই হেল্পফুল এটা। এটা একটু এভাবে করে উপরের দিকে যদি দিয়ে দেওয়া যায় তবে গাছটা উপর দিকে চলে যাবে। এটার ক্ষেত্রে আমি যে সারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ঘরের সবজি
পচানো যে পানিটা এবং সেই সাথে কলার খোসা, ডিমের খোসা, আর তেমন কিছু আমি ব্যবহার করিনি এটার ভেতরে। দেখা গেছে যদি সবজি পচানো পানিটা খুব ভালোভাবে মিশিয়ে পানির সাথে দেয়া যায় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এটা হচ্ছে আমার চিচিঙ্গা প্ল্যান্টস। অনেকগুলো চারা হওয়ার পরও শুধু একটা মাত্র গাছই বেঁচে আছে, মাশাল্লাহ বেশ কিছু চিচিঙ্গাও বেরিয়েছে এখানে। এখনও যদিও ছোট, কিন্তু এখন যে ওয়েদার চলছে তাতে মনে হচ্ছে এই চিচিঙ্গাগুলো বেঁচে যাবে। এটাই আমার এবছর না, আমি চিচিঙ্গা এটাই প্রথম লাগিয়েছি। একটা গাছে যে পরিমাণ চিচিঙ্গা বেরিয়েছে মাশাল্লাহ, 8 থেকে 10টা চিচিঙ্গা বেরিয়েছে, খুবই ভালো লাগছে এখানকার ওয়েদারটার জন্য। এবছর যদিও অনেক গরম, কিন্তু আমরা যারা বাংলাদেশি সবজি খেতে চাই বা বাংলাদেশি সবজি বাগান করেছি তাদের কিন্তু এবছর খুব ভালো ফলন হচ্ছে এবং গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠছে। দুবেলা পানি দিলে গাছগুলো তেমন কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এবং অবশ্যই উইকলি গাছগুলোকে এক্সট্রা খাবার দিতে হবে এটা বড় হওয়ার সাথে সাথে। আমিও তাই করেছি, 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আমার পুঁই শাকগুলো আবার নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে মাশাল্লাহ, এবং পাতাগুলোও কিন্তু অনেক বড়। এভাবে নিজের বাগান থেকে ছোট ছোট হলেও শাক সবজি তুলে খেতে কী যে আনন্দ তা বলে বোঝানো যাবে না। থ্যাংকস ফর ওয়াচিং, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।